একটা ছায়া ছিল খাদিজাতুল কুবরা। মারা যাওয়ার পরে নবী একবার নিঃস্ব হয়ে পড়লেন, কেউ তার মাথার উপরে সে আর ছায়া দেয় না। 53 বছর বয়স যখন চলছে তার, মহান আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ঐতিহাসিক হিস্ট্রি যে বর্ণনাটা দিয়েছে ওটা ঠিক না, ঐতিহাসিক হিস্ট্রি লিখেছে উম্মে হানি নামক এক মহিলার ঘরে নবী আশ্রয় নিয়েছিলেন, গভীর রাতে জিব্রাইল এসে তাকে নিয়ে যায় 27 রজবে, না এটা ঠিক না, 26 তারিখের দিবাগত রাত্রে, 27 তারিখ যেটা বলা হয় রাত 12টার পরে উম্মে হানির ঘর থেকে জিব্রাইল এসে নবীকে নিয়ে যায় না, এটা কোনো অথেন্টিক হাদিস, সনদার মতন ঠিক হলো হাদিস আমি পাইনি, মেরাজ সম্পর্কে 100 উপরে হাদিস আমি পেয়েছি তার ভেতরে এইটার অথেন্টিকতা নেই। আর দ্বিতীয় যে মতটা পেয়েছি ওইটার পক্ষে মত আছে, আল্লাহর নবী কাবার হাতিমে ওই যে সাদা জায়গায় ওখানে কাবা শরীফের সাথে এলান দিয়ে ঘুমিয়েছিলেন জিব্রাইল আসেন, তো ঐতিহাসিক হিট্টি যে মতটা দিল কেন দিয়েছে এবার মিলান বলবো, ঐতিহাসিক হিস্ট্রি কি মুসলমান না খ্রিস্টান এক কথা বলা লাগবে, আর সারা পৃথিবীর অন্যান্য জাতিরা আমার নবীর চরিত্র কলঙ্ক দেওয়ার জন্য কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট চেষ্টা চালাচ্ছে। ঐতিহাসিক হিস্ট্রির এই বর্ণনা পড়লে হয়তো আমরা মুসলিম যারা তাদের কিছু মনে হবে না, না নবী উম্মে হানির ঘরে থাকতে পারে কারণ তার ফুফু, কিন্তু অন্য ধর্মের যারা তাদের মনের ভেতরে গুড় আছে, এমনকি এই দেশের যারা রাম আর বাম ওরা কিন্তু কথা তুলতে পারে, কি নবী মুসলমানের মোহাম্মদের চরিত্র যদি এত ভালো হবে যে রাতের বেলা উম্মে হানি নামক একজন মেয়ে লোকের ঘরে কি করে ধারণা ওরা করিয়া একটা ফতোয়া দিতে পারে না। আমরা হয়তো মুসলিম যারা কিছু মনে করবো না, কিন্তু ওরা তো বসে নেই, একটা কলঙ্ক দিয়ে দিতে পারে, ঐতিহাসিক হিস্ট্রি যেহেতু মুসলিম না অবশ্যই নবীজির কলঙ্ক ইনডাইরেক্ট দেওয়ার জন্য এটা লিখে দিয়েছে। অথেন্টিক কথা হচ্ছে নবীজি উম্মে হানির ঘরে ছিলেন না, আল্লাহর নবী মেরাজ করেছিলেন কাবার হাতিম থেকে, তাকে নিয়ে গেলেন আল্লাহ পাক বরাকের মাধ্যমে, বিদ্যুৎ গতি সম্পন্ন এটাতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান, প্রথম আসমানে যাওয়ার পরে তিনি বললেন আমি নিয়ে এসেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দরজা খুলে দাও, তার মানে বোঝা যাচ্ছে আসমানে দরজা আছে, ফেরেশতা আছে। এখানে আমার প্রশ্ন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথমে আসমানে নিয়ে যাওয়ার পরে বললেন খুলে দাও, আমার সাথে যিনি এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফেরেশতারা কিন্তু প্রশ্ন করেছিলেন ওনাকে কি আসতে বলা হয়েছে, বলে হ্যাঁ, তখন দরজা খুলে দিয়েছে। এ পৃথিবীতে একজন নবীকে আল্লাহ নিয়ে যাবে, তারপরও ফেরেশতারা জিজ্ঞাসা করছে ওনাকে কি নিয়ে আসতে বলা হয়েছে, তারপর দরজা খুলে দিচ্ছে। আর আমরা যারা আকাম পোকাম করে মারা যাই ওখান থেকে তিনি আল্লাহ পাকের বিভিন্ন আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পলসিরাত এমনকি হাউজে কাউসার পর্যন্ত দেখলেন, হাউজে কাউসারের কাছে দিয়ে দেখলেন একটা সবুজ গম্বুজ, চারিদিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বা থেকে আল্লাহ শব্দের লাম থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়ে, লালা হয়ে একটা গম্বুজের মতো জায়গা করা আছে, পড়ে আর গম গম করে শব্দ হয়। নবীজি বললেন ইয়া জিব্রাইল এটা কি, হে ভাই জিব্রাইল কি এটা, হযরত জিব্রাইল বলেছিলেন হে নবী এটা কি মানে, এইটাই সেই হাউজে কাউসার, কিয়ামতের দিন যখন মানুষের পানির পিপাসা লাগবে পুরো ময়দানে কোনো পানি থাকবে না, এই হাউজে কাউসারের পানি যদি কেউ এক গ্লাস পান করতে পারে তাকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা দেবে না। হযরত রাসূল বললেন আসরাই জিব্রাইল এটা পাবে কারা, আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী এটা কারা পাবে, আমার আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, দুনিয়ায় যারা নামাজ পড়বে
ওরা কোরআনের ভেতরে নামাজ কায়েম করার কথা আছে 82 বার, আর নামাজ পড়ার কথা আছে 1 বার। এই যে সেটা ফাসাল্লিলি, নামাজ পড়বে যারা কাদের জন্য? রব্বিকা, তার রবের জন্য। আজ বাংলাদেশে অনেকেই নামাজ পড়ে শুধু ভোট আসলে, এরকম না নেই, অনেকে নামাজ পড়ে বিভিন্ন অনুষ্ঠান হলে দেখায় যে আমিও নামাজ পড়ি না। আল্লাহ রব্বিকা দিয়েছেন যে নামাজ পড়া লাগবে তোমার রবের জন্য, আর রবের জন্য যারা নামাজ পড়ে যত শীত হোক যত গরম হোক ওদেরকে আপনি মসজিদ থেকে বের করতে পারবেন না। কত মানুষ এসে গেল, যুবক মানুষ ভয়ে উঠতে চাই না, আরে মুরব্বী মানুষ কাঁপতে কাঁপতে ঠান্ডা পানিতে উজু করে আল্লাহকে সেজদার জন্য তাহার থেকে নামাজে দাঁড়িয়ে গেছে। তাদের একটা উদ্দেশ্য যে আল্লাহ পাক যেন আমার কাউ সার দেয়। নবীজি মাঝে মাঝে দুনিয়ায় এসে বলতেন, আল্লাহ তুমি কিন্তু আমাকে কাউসার থেকে বঞ্চিত করো না, কারণ আমি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটার আমল আমি ছাড়ি না, যে কোনো কাজ করার আগে আমি বিসমিল্লাহ বলে আরম্ভ করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের ভেতরে আকাঙ্ক্ষা দেখে সূরা কাউসার নাযিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা আপনার হাতেই কেয়ামতে যে কাউসার পাবে সেই মাত্র জান্নাত পাবে, কিন্তু শর্ত দুইটা, দুনিয়ায় রবের জন্য নামাজ পড়া লাগবে, কার জন্য? আর জোরে। সুতরাং যারা কাউসার পেতে চান, দিন হোক রাত হোক, কে আনবে কে যাবে, সকাল আছে না বিকাল আছে না, যেখানে যে অবস্থায় থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ যতদিন ইসরায়েল না আসে পড়াই লাগবে। যারা কাউসার পেতে চান তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, অন্তত কাউসার পাওয়ার আশা করে নামাজ পড়া যায়। এরপরে দিয়েছেন আনহার, যারা কোরবানি করবে, কোরবানি মানে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যারা কষ্ট সহ্য করবে। বাংলাদেশে আজ ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে সবার কোরবানি এক না, কেউ এই দেশে ইসলাম মানতে গিয়ে 10 বছর বাড়ি থাকতে পারে না, আর কেউ ইসলাম মানতে গিয়ে বড় বড় মোটা মোটা হাদিয়া পায়। এই দুইজনের ইসলাম এক না? আপনি হাউজে কাউসার পাবেন ইসলাম মানতে গিয়ে আপনার কোরবানি ত্যাগ তিতিক্ষা নাহার যত উপরের হবে। ইন্না শানি আকা হওয়াল আবতার, এ পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহর নবী এবং ইসলামের বিরুদ্ধে যারা আমার আল্লাহ বলেন তাদের আমি লেজ কেটে দেব, তাদের মানে তাদের কথা বলার মতো দুনিয়ায় কেউ থাকবে না। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে সবচাইতে বড় আশ্চর্য যেটা দেখিয়েছিলেন, এ বিশাল আল্লাহর নিদর্শনগুলো দেখাতে গিয়ে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত দেখে আল্লাহর নবী আফসোস করেছিলেন, আল্লাহ তুমি জান্নাতটা যেভাবে সাজিয়েছো এই জান্নাতে আসা তো বড় কঠিন, কারণ জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছে কেউ যেন গেবত না করে না, এদেশে নেই, কেউ যেন আন্দাজে কারো কথা শুনে বিশ্বাস করে একটা সিদ্ধান্ত না নেয়, যেটা বাংলাদেশে বেশি। চেয়ারম্যান সাহেবের কাছে একজন এসে আন্দাজে আমার নামে যা বললো যে উনি অমক, উনি যাচাই বাছাই না করে একবারে সিদ্ধান্ত নিয়ে আমার ক্ষতি করে দিল, ওনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে। এটা বাংলাদেশে এখন বেশি হচ্ছে না? আন্দাজে একজনের নামে এক জায়গায় একটা রিপোর্ট দিলাম, আপনার কাছে রিপোর্ট দিচ্ছে, আপনি দায়িত্বে আছেন খেলা করার জন্য না, আপনার দায়িত্ব হচ্ছে ওটা যাচাই বাছাই করা, খোঁজ খবর নেওয়া, রিপোর্ট নেওয়ার আগে যে কথা বলেছে তার কথা কতটুকু সত্য যাচাই বাছাই করা। এটা জান্নাত সাজিয়ে রেখেছেন এটা দিয়ে, এটা যারা করে না সে যত বড় আল্লাহ বলে দাবি করব জাহান্নামে যাবে। এই বাংলাদেশে হাজারো পীরের মুরিদেরা তাফসীর মাহফিল গুলো বন্ধ করছে আন্দাজে, প্রশাসনের কাছে যে আমাদের নামে নালিশ দেয় উনি অমক অমক, অথচ একটা কথাও সত্য না।
আল্লাহর কসম আমি একেবারে ইনভলভ 100 ভাগ রাজনীতির সাথে কোন দলের সাথে অ্যাক্টিভ না। অথচ আমার নামের আগে আপনি শিবির জামাত সরমা এটা লাগিয়ে দিলেন। আমি তো জীবনে কোনো করি নাই। এই দোষ দিয়ে যদি কোরআনের কথা বলতে বাধা দেন আপনার কিন্তু জান্নাত হারাম। ঠিক আমি সব বড় পীরের মুরিদন আর আপনার কথা শুনে যে হাম্মু বিশ্বাস করে সিদ্ধান্ত নেয় একটু যাচাই বাছাই না করে ওর জন্য জান্নাত হারাম। কারণ নবীজি জান্নাত দেখে এসেছিলেন যে সাজিয়ে রেখেছে এইভাবে, যারা আন্দাজে কথা বিশ্বাস করে যাচাই বাছাই না করে এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। এটা বাংলাদেশে বেশি এই কথা বলছে না কেন না এলাকায় নেই এই রোগ যারা আছে, যারা নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে দাড়ি রাখলেও কবুল হবে না, কারণ জান্নাত আল্লাহর নবীকে এইভাবে আল্লাহ দেখিয়েছে। আর জাহান্নাম দেখিয়েছেন সুদ ঘোর জেনা ব্যভিচার বেপর্দা দিয়ে, যেগুলো যারা যত বেশি করবে জাহান্নামের দরজা তার জন্য তত খোলা থাকবে। সুতরাং মেরাজ থেকে আল্লাহর নবীকে এই নিদর্শন গুলো দেখিয়ে বারবার বসালেন ল্যাবরেটরিতে গবেষণাগারে 27 বছর। কয় বছর বলেন না কেন? 27টা বছর নবীকে বসালেন। এখানে একটা তথ্য আছে, অনেকে বলা হয় বোরাকে যাওয়ার পরে আল্লাহর নবীকে আরশ পর্যন্ত আর নিয়ে যেতে পারেননি, আরশ মহল্লায় যেতে আরেকটা যান এসেছিল, তার নাম রফরফ। কি নাম? নবীজি বলেছেন জিবরাইল তুমি চলো, বলে না আমি গেলে আমি পুড়ে যাব, এবার আপনি যান। এ কথাটা কি আপনি বিশ্বাস করেন না? কারণ একজন ফেরেশতা নূরের তৈরি, তিনি যদি আরশে যেতে না পারে তাহলে বিশ্ব নবী মাটির তৈরি মানুষ আরশে যাবে পুড়ে যাবে না, এটা কেমন করে বিশ্বাস করেন? আর যিনি ওহী নিয়ে আসতেছে সারাটা জীবন নবীর কাছে, তিনি আল্লাহর কাছে যেতে পারে না, গেলে পুড়ে যাবে আর নবী গেলে পুড়বে না, এ গাজা করি কথা না? মেরাজের নামে এরকম হাজারো কথা বানোয়াট আবেগে মানুষ চালায় আর মানুষ বলে বসে বসে কান্দে। 14টা বিষয় 27 বছরে তাকে শিখালেন, কয়টা? এই 14টা কর্মসূচি নবী ওখান থেকে নিয়ে আসলেন এই রজব মাসে। এ মাসটা কিন্তু চলে যাচ্ছে, 14 তারিখ আসছে, 16 দিন আছে। আপনি যদি 14টা বিষয় নিতে না পারেন, 14 তারিখ অন্তত 1 থেকে 14 তারিখ পর্যন্ত 14টা বিষয় সুরা ইসরাইলের 23 থেকে শুরু করে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সাজিয়ে দিয়েছেন যে 14টা জিনিস আমার রাসূলকে আমি 27 বছর ধরে ধরে হাতে কলমে আমার গবেষণাগারে বসিয়ে শিখিয়েছিলাম। এবার 14টা বিষয় বলবো নাকি রাত হয়ে গেল? চলবে, আমার গলায় তো দই খাবি শেষ করে ফেললে চলবে সাই হবে না, একবার গলা মশে গেলে হয় না, কষ্ট হচ্ছে আমার। سبحان الله الحمد لله لا إله إلا الله